হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আমার ভেরি সিম্পল একটা ডিম পোনার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি খুব ইজিভাবেই এটা তৈরি করেছি এবং এটার স্বাদ মাশাল্লাহ অনেক অনেক পারফেক্ট। আপনারা ট্রাই করে দেখবেন। প্রথমেই আমি আমার ডিমগুলোকে চুলার মধ্যে বসিয়ে দিলাম এটাকে সেদ্ধ করার জন্য। একটু পানিতে বসিয়ে নিয়েছি। এটা যখন আস্তে আস্তে একটু বাবলি হওয়া শুরু হবে, দ্যাট মিন্স পানিটা গরম হওয়া শুরু হবে, তখন আমি দিয়ে দিচ্ছি এটার মতো অল্প একটু লবণ। লবণটা দিলে ইজি হয়, যখন আপনি ডিমের ছিলকাটা ফেলবেন তখন এটা খুব সহজভাবেই খুলে যায়। ডিমগুলোকে ভালোভাবে বয়েল করে নিচ্ছি। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ওয়েট করব এটা গরম হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিব এটাতে অল্প কিছু তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি আমার ডিমগুলো এটার মধ্যে দিয়ে দিব। ডিমগুলোকে আমি খোসা ফেলে একটু হলুদের পাউডার দিয়ে মেখে রেখেছিলাম, তো এখন আমি সেই হলুদের পাউডার দিয়ে মাখানো ডিমগুলোকে এই গরম তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি তেলের মধ্যে একটু লালচে কালার করে ফ্রাই করে নিব। আপনারা যারা যারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা যারা যারা আমার পুরাতন বন্ধু, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সহযোগিতার কারণেই আমি এত দূর এগিয়ে এসেছি। ডিমগুলা ভালোভাবে আমার ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলাকে তুলে নিচ্ছি। আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে এটাকে এটার মধ্যে একটু তেল দিয়েছি, তারপর আমার পেঁয়াজ কুচিগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর এটার মধ্যে দিয়ে দিব অল্প একটু আদা আর রসুনের পেস্ট, দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা যারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপনাদেরকেও ব্যাক দিব। একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। আমি সবাইকে নিয়েই থাকতে পছন্দ করি, আমি চাই সবাই আমার কাছে আসুক, আমিও সবার কাছে যাই। মশলার মধ্যে দিয়ে দিলাম এখানে অল্প একটু হলুদের পাউডার আর একটু মরিচের পাউডার, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। খেয়াল রাখবে মশলাটা যাতে পুড়ে না যায়, মশলাটা যত ভালো কষাবেন স্বাদটা তত ভালোই আসবে। এটার মধ্যে দিয়ে দিব অল্প কয়েকটা অনিয়ন লিভস, পেঁয়াজের যে পাতাগুলো পাওয়া যায় সেই পেঁয়াজের পাতাগুলো কয়েকটা দিয়ে দিলাম। এখন আমার সেই ভাজা ডিমগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ওয়েট করছি কিছুক্ষণ যাতে মশলাটা ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। আবার একটু নেড়ে ছেড়ে দিলাম, এটা মোটামুটি হয়ে গিয়েছে। এটার মধ্যে দিয়ে দিব আমি কিছু ধনে পাতা কুচি,
আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদের উপকারে আসবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্যও আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আমার রান্নাটা মোটামুটি শেষ, এটাকে আমি এখন সার্ভিংয়ের জন্য একটা দিশে নিয়ে নিব। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। আবার আসবো ইনশাল্লাহ আমার অন্য আরেকটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।